तफसीर महफिल CHP। अस्सलामु अलैकुम। मानव सृष्टि रहस्य गुरुत्वपूर्ण विषय रूप आलोचना करछेन विश्ववरेण्य मुफस्सिर कुरआन आल्लामा दिलावर हुसैन साइदी। शब्दधारण महसिन साउंड सिस्टम। প্রযোজনায় CHP, পরিবেশনায় স্পন্দন অডিও ভিজুয়াল সেন্টার। শ্রোতা দর্শক, তাফসীর মাহফিল CHP চ্যানেলে আপনারা এই মূল্যবান আলোচনাটি এখন দেখতে পাবেন। আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ পাকের কাছে পানাহ চেয়ে নিয়ে যথারীতি কোরআন থেকেই সরাসরি আলোচনা শুরু করি। পড়ুন সবাই পুরুষোচিত কণ্ঠে, সকলে একযোগে পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بتاريت مردود شيطان الوسواس থেকে পানাহ চেয়ে আল্লাহ করু পরম করুণাময় তার পবিত্র নামে আমরা শুরু করছি। আজকে আপনাদের সামনে আলোচনা করতে চাই, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তিনি মানুষ সৃষ্টি করেছেন। আজকে আপনাদের সামনে বলা হবে মানব সৃষ্টি রহস্য। আল্লাহ পাক যেহেতু সৃষ্টিকর্তা, তার তিনি সৃষ্টি করেছেন। আমাদেরকে কে সৃষ্টি করেছেন বলুন? সকলে বলুন, আমাদের স্রষ্টাকে। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। যেহেতু তিনি আমাদের সৃষ্টি করেছেন, সেহেতু আমাদের সঠিক রাস্তা, সঠিক পথ বলে দেওয়ার দায়িত্ব কার? সেই আল্লাহ পাকের। যেহেতু সৃষ্টি করেছেন তিনি, রাস্তা বলে দেওয়ার দায়িত্ব সেই আল্লাহ পাকের। কোরআন মজিদে এ কথাটি অনেক জায়গায় আল্লাহ পাক বলেছেন। যেমন সূরা আল-লাইলের ভিতরে বলা হয়েছে, ইন্না আলাইনা লাল হুদা, আমার উপরে এটা দায়িত্ব, পথ কর্মপদ্ধতি পরিদর্শন করা, প্রদর্শন করা, রাস্তা দেখানো, এটার দায়িত্ব হচ্ছে আমি আল্লাহ পাকের। রাস্তা দেখাবেন কে? আল্লাহ পাক। ভাইরা আমার, আল্লাহ পাক পথ দেখিয়েছেন, আল্লাহ পাক রাস্তা দিয়েছেন। মরুভূমির ভিতরে যে রব্বুল আলামিন পথের নিশানা তৈরি করে দিলেন, যেখানে গভর্নমেন্ট রাস্তা বানাতে পারে না, মরুভূমির ভিতরে যিনি পথের নিশানা বানালেন মানুষ যেন না হারায়, যে আল্লাহ রাব্বুল আলামিন দুর্গম পাহাড়ির ভিতরে গিরিপথ তৈরি করে দিলেন মানুষ যেন হারায় না যায়, সমুদ্রের ভেতরে নাবিকরা দিনের বেলায় সূর্যের আলো দেখে পথ চলে, রাতের আধারে সে যেন গভীর সমুদ্রের ভিতরে হারায় না যায়, আল্লাহ তাই আকাশের ভিতরে তারকা মণ্ডলী খচিত করে রেখেছেন। সমুদ্রের নাবিকেরা, জাহাজের নাবিকেরা তারকা দেখে দেখে পথ নির্ণয় করে নেন। যে মাবুদ রাস্তা বানালেন জঙ্গলের ভিতরে, পাহাড়িয়া এলাকার ভিতরে, যে মহান প্রভু রাস্তা বানালেন, নিশানা বানালেন মরুভূমির ভিতরে, যিনি রাস্তা দেখায় দিলেন গভীর সমুদ্রের ভেতরে, সেই আল্লাহ রাব্বুল আলামিন। আমরা দুনিয়ার বুকে মানুষেরা অন্ধকারে মরব, রাস্তা হবে না, এমনটি তো হতেই পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রাস্তা বানিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাল্লাহি কসদুস সাবিলি ওয়া মিনহা জাইরুন। আল্লাহ পাক বলেন, সোজা রাস্তা, সোজা পথ বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর, যেখানে রয়েছে অসংখ্য বাঁকা পথ, অসংখ্য বাঁকা পথ, যেখানে যে পৃথিবীতে সেখানে সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্বটা কার? জোরে বলেন, কার? আল্লাহ শুধু সৃষ্টি করেন না, সৃষ্টি করেন, শিক্ষা দেন, পথ বলে দেন, পথটাও বাকি রাখেন না, পথটাও তিনি বলে দিয়ে দেন। হযরতে মূসা আলাইহিস সালামের কাছে ফেরাউন প্রশ্ন করল, তুমি যে রবের দাবি করছো, যে একজন রব আছেন, সে রবের পরিচয় কি, তোমার সেই রব কে? হযরতে মূসা আলাইহিস সালাম যে জবাবটা দিলেন, কি সুন্দর জবাব! এক কথার ভিতরে সমস্ত কথা সন্নিবেশিত হয়ে গেছে। ফেরাউনের প্রশ্নের জবাবে রব কে, এ কথার জবাব দেওয়া যায় হাজার হাজার পৃষ্ঠা লেখা যায়,
রব কে তার পরিচিতি। আমি যদি এখন শুধু রব শব্দের ব্যাখ্যা করি, তাফসীর করি, রাত শেষ হয়ে যেতে পারে ইনশাআল্লাহ, ব্যাখ্যা দেওয়া যাবে। কিন্তু মূসা আলাইহিস সালাম কি সুন্দর একটা জবাব দিয়া দিলেন, রব কে শোনো, রব্বুনা আল্লাযি আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। রব হচ্ছেন সেই, আমার প্রভু হচ্ছেন তিনি যিনি সমস্ত সৃষ্টিকে, সমস্ত মখলুকাতকে যিনি সৃষ্টি করেছেন, আর সৃষ্টি করার পর তার চলার জন্য পথ তৈরি করে দিয়েছেন। তিনি হচ্ছেন আল্লাহ পাক, যিনি সৃষ্টি করেন আর পথের দিশা দেন, তিনি হচ্ছেন আল্লাহ পাক, তিনি হচ্ছেন রব। শুধু বানান না, বানাবার পরে তার প্রয়োজনটাও মিটায় দেন আল্লাহ পাক। সেই আল্লাহ বলছেন, খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, তিনি মানুষ সৃষ্টি করেছেন। আমি সম্ভবত দ্বিতীয় দিনে আপনাদেরকে বলেছিলাম, মানুষ বানর থেকে আসে নাই, মানুষ ওরাং ওটাং থেকে আসে নাই, মানুষ শিম্পাঞ্জি থেকে আসে নাই, মানুষ বাঁদরের গোষ্ঠী নয়, মানুষ এসেছে মাটি থেকে, আদম থেকে। মানুষের পূর্বপুরুষ হচ্ছেন হযরতে আদম আলাইহিস সালাম। মানুষের পূর্বপুরুষ কে? আদম আলাইহিস সালাম। আর মানুষের পূর্বপুরুষ হচ্ছেন আদম আলাইহিস সালাম, আর তার উৎপত্তি হচ্ছে মাটি থেকে। মানুষ এসেছে আদম থেকে, আদম এসেছে মাটি থেকে। এখন আল্লাহ পাক বলছেন যে আমি হচ্ছি তোমার স্রষ্টা, আমি তোমাকে বানিয়েছি। কোরআনে কারিমের কথা এভাবে বলছে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহইকুম সুম্মা ইলাইহি তুরজাউন। হে মানুষ, তোমরা কিভাবে কুফরি করো, অস্বীকার করো, আল্লাহর সাথে নাফরমানি করো, কিভাবে করো যে আল্লাহ তোমাকে, তুমি ছিলে মৃত, তোমাকে আল্লাহ পাক জিন্দা করেছেন, এই জিন্দা থেকে আবার মৃত্যু করবেন, আবার মৃত্যু থেকে তোমাদেরকে জিন্দা করবেন, আবার সেই আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। সুতরাং মানুষ জন্মের পূর্বে সব মৃত্যু ছিল, এ কথা তো আজ বিজ্ঞানসম্মত কথা, বৈজ্ঞানিক সত্য কথা, মানুষ জন্মের আগে মৃত্যু ছিল। কিভাবে মানুষের উৎপত্তি কোত্থেকে এলো? কোরআনে কারিম তা পরিষ্কার করে বলছে, তোমাকে কিভাবে সৃষ্টি করেছে তুমি দেখো। সন্তান মায়ের জরাইতে আসার পূর্বে সে ছিল পিতার শুক্রকীট আর মায়ের ডিম্বাণু, অর্থাৎ স্পার্মাটোজন এবং ওভাম, এই দুটি জিনিসের মধ্যে সে বিভক্ত ছিল। মায়ের বক্ষপিঞ্জর এবং পিতার পৃষ্ঠদেশ থেকে সবেকে নির্গত এক ফোঁটা পানি দিয়ে আমি আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছি। কোরআনে কারিম বলছে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে কি এমন এক সময় এসেছিল না যখন সে উল্লেখযোগ্য বিষয় বস্তু হিসাবে পরিগণিত ছিল না? তোমার নাম ছিল না, পরিচয় ছিল না, কিছুই ছিল না, দুনিয়ার কেউ তোমাকে জানতো না, শুনতো না, আমি আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছি, তুমি কোত্থেকে এলে? কোরআনে কারিম থেকে তা জেনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা। আমি রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি মাটির উপাদান দিয়ে তৈরি করলাম, মা বাপের পুরুষের স্পার্মাটোজন আর মহিলাদের ওভাম দুটোতে মিলে মায়ের গর্ভের ভিতরে নাপাক পানি ফোটাকে জমাট রক্তে পরিণত করে দিলাম, এই জমাট রক্তকে গোস্ত বানালাম, কচি কচি হাড় দিয়ে একটা বডি, একটা স্ট্রাকচার তৈরি করলাম, তারপরে গোস্ত দিয়ে, রং দিয়ে, চামড়া দিয়ে সুন্দর করে ছাউনি দিয়া মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে বানিয়েছি। মায়ের পেটের ভিতরে ফি কারারিন মাকিন,
একটি সুরক্ষিত জায়গায় তোমাকে আমি রেখে দিলাম, যেখানে কোনো রোগ কোনো জার যেখানে পৌঁছতে পারবে না, কোনো অসুবিধা হবে না, এমন একটা জায়গায় এমন একটা ইন্টেনসিভ কেয়ার ইউনিটের ভিতরে রেখেছি। সুবহানাল্লাহ, একটা ইন্টেনসিভ কেয়ার ইউনিট যেখানে কোনো রকমের কোনো জার্ম প্রবেশ করে বা করবার কোনো ক্ষমতা নাই কারো, এমন একটা একটা প্যাকেট, সুন্দর একটা প্যাকেট একটা কভারের মধ্যে তোমাকে তৈরি করা হলো মায়ের পেটের মধ্যে। আল্লাহ পাক বলছে খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, আমি মানুষকে সৃষ্টি করেছি। কেমনে সৃষ্টি করলাম তা তো এতক্ষণ বললাম, এইভাবে করে মানুষ সৃষ্টি করেছি। দেখো তোমার নিজের দিকে তাকাও, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, কিভাবে মানুষ তোমাকে সৃষ্টি করা হলো একবার তাকায় দেখো, তোমার শরীরের দিকে একটু তাকায় দেখো তো, কেমনে আমি বানাইলাম, কিভাবে তৈরি করলাম, লক্ষ্য করো এই যে মাথা, এই মাথাটার ভিতরে আছে কি, মগজ, ব্রেইন। বিজ্ঞানীরা বলেছেন এতে 1000 মিলিয়ন নার্ভ সেলস আছে এর মধ্যে, 1000 মিলিয়ন নার্ভ সেল। সেল সেল হচ্ছে CELL, সেল সেল মানে কোষ। এই 1000 অনুভূতি কোষ, 1000 মিলিয়ন অনুভূতি কোষ রয়েছে মাথার ভেতরে। মস্তিষ্কের এসব কোষগুলি, এসব সেলগুলি, তার মধ্যে আবার আছে নার্ভ ফাইবার, অর্থাৎ সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভ সুতা সমগ্র শরীরের মধ্যে তা ছড়িয়ে দেওয়া আছে। এই সূক্ষ্ম সুতার মাধ্যমে ঘন্টায় 70 মাইল বেগে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের খবর মস্তিষ্কের মধ্যে চলে যায়। সুবহানাল্লাহ, আপনার পায়ে যদি কাটা ফোটে, শরীরে যদি ব্যথা লাগে, ঘন্টায় 70 মাইল বেগে সূক্ষ্ম সূক্ষ্ম যে তারগুলি আল্লাহ দিয়েছেন, ওই তারের মাধ্যমে আপনার মাথায় চলে যায়, মস্তিষ্কে গেলে পরে তড়িৎ গতিতে সিদ্ধান্ত হয় কাটা তুলতে হবে। অথবা একটা সাপ দেখেছেন, সাপ প্রথম চোখ দিয়ে দেখলেন, চোখ, এই চোখের ভিতরে আপনার 130 মিলিয়ন লাইট রিসেপ্টর আছে, অর্থাৎ বিভিন্ন দৃশ্যকে ছবিকে ক্যাচ করার মতো 130 মিলিয়ন লাইট রিসেপ্টর, গ্রহণযোগ্য মেশিন রয়েছে চোখের ভিতরে। চোখ দিয়ে সাপ দেখলেন, চোখের ভিতরে রয়েছে আবার অসংখ্য তার, এই অসংখ্য তার ব্রেনের সঙ্গে জুড়ে দেওয়া আছে। চোখ সাপ দেখলো, 70 মাইল বেগে প্রতি ঘন্টায় এই খবর তড়িৎ প্রবাহের মতো মস্তিষ্কের ভেতরে চলে গিয়েছে, মস্তিষ্ক সঙ্গে সঙ্গে ডিসিশন দিচ্ছে, দৌড় মারো অথবা লাঠি হাতে নাও অথবা যে কোনো একটা পজিশন তাকে সাথে সাথে সিদ্ধান্ত দিয়ে দিচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই অনুভূতি শক্তি যদি আল্লাহ পাক না দিতেন মানুষের শরীরে, পায়ের মধ্যে পাথর ঢুকলে, কাটা তো কাটা, পাথর ঢুকলেও টের পাইতাম না। আল্লাহ পাক এই ব্যবস্থা করে দিয়েছেন মস্তিষ্কের মধ্যে এতগুলি সেল, প্রত্যেকটা সেলের আলাদা আলাদা কাজ, সুখ দুঃখ ভালোবাসা মোহাব্বত আনন্দ স্বাদ ইত্যাদি জিনিসের অনুভূতি মস্তিষ্কের ভেতর থেকেই হয়, এখানে সেগুলি রেখে দেওয়া হয়েছে। তারপরে রয়েছে এই মস্তিষ্কের ভেতরে মেমোরি, মেমোরি স্মৃতি, স্মৃতিশক্তি। দেখুন এই যে টেপ রেকর্ডার, টেপ রেকর্ডারে ওয়াজগুলি রেকর্ড হচ্ছে, তাফসির রেকর্ড হচ্ছে, কিছুদিন পর ওই রেকর্ডের উপরে আর একটা কথা যদি উঠান তাহলে প্রথম কথা থাকবে, প্রথম গান বা ওয়াজ থাকবে, নষ্ট হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার মাথার ভিতরে এমন এক ফিতা দিয়ে দিয়েছেন, এমন একটা মেমোরি ফিতা দিয়েছেন, যেই ফিতার ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি সমস্ত কথাগুলি ধরবে, আপনি মুখস্থ করতে পারবেন। আগে যা মুখস্থ করেছেন, পরে মুখস্থ করলে পরে আগেরটা মুছে যাবে না। সুবহানাল্লাহ, কি সুন্দর করে মস্তিষ্কের ভেতরে এই মেমোরি শক্তিকে আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন। চিন্তা করলে মাথা নত হয়ে যাবে আল্লাহর দরবারে। আল্লাহ পাক বলছেন এই জিনিস আমি তোমার মাথার মধ্যে রেখেছি। দেখুন মানুষ কত কথা বলে, কত বই পড়ে, মানুষের মাথায় যত কথা আছে সব কথা যদি লিপিবদ্ধ হয় ভলিউম ভলিউম হয়ে যাবে, যা একটা লাইব্রেরিতে ধরা সম্ভব নয়। অর্থাৎ আপনার মাথাটা হচ্ছে একটা বিশ্বকোষ, আপনার মাথাটা হচ্ছে একটা বিরাট বিশ্বজোড়া লাইব্রেরি। জোরে কন সুবহানাল্লাহ। আপনার মাথায় যা আছে
তা আপনার কোনো বিল্ডিং এর মধ্যে ধরবে না, কোনো গ্রামে কোনো দেশের মধ্যে তা ধরবে না, এত জিনিস আপনার মাথার মধ্যে আছে, ঠিক কি না? এরপরে আল্লাহ পাক একটা চোখ আমাদের দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানা ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন, আমি কি তোমাদেরকে দুটি চক্ষু আর জিহ্বা আর তোমাদেরকে আমি কি তোমাদের দুটি চক্ষু দুটি ঠোঁট আর জিহ্বা কি আমি তোমাদের দেই নাই, যা দিয়া তোমরা দেখতে পাও, যা দিয়া তোমরা অনুভূতি মাথার ভিতরে অনুভূতি জাগে, এই যে দুটো চোখ দিলাম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন, দুটি চোখ আছে বলে এই সুন্দর পৃথিবী দেখতে পাই, চোখ দুটি না থাকলে পৃথিবী অন্ধকার, মা দেখতে পাবো না, কোরআন দেখতে পাবো না, পৃথিবী দেখতে পাবো না, বাপ দেখতে পাবো না, সন্তান দেখতে পাবো না, দুনিয়াটা মিথ্যা হয়ে যাবে, ঠিক কিনা? ছোট্ট চোখ, এক থেকে দেড় ইঞ্চির ভিতরে এত সুন্দর দুটি ক্যামেরা, যে ক্যামেরা দিয়া দুনিয়ার সব কিছুকে ক্যাচ করা যায়, সব ক্যাচ করা যায়, বলুন তো এমন একটা বাক্স আপনারা কেউ বানায় দিতে পারবে যে বাক্সের ভিতরে হাতি ঘোড়া বাঘ ভল্লুক ময়না টিয়া পাহাড় পর্বত নদ নদী কীট পতঙ্গ তরু লতা গাছপালা গুষ্টি সুদ্ধা ধরবে, আরো খানিকটা জায়গা বাকি থাকবে, এরকম একটা বাক্স কেউ বানায় দিতে পারবে? পারবে না। এমন একটা বাক্স পৃথিবীর কোনো মিস্ত্রি বানাতে পারবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কপালের নিচে এক থেকে দেড় ইঞ্চির ভিতরে এমন দুইটা ফিল্ম বক্স তৈরি করে দিয়েছেন, যা দিয়ে তাকাবেন আপনি কোটি কোটি মানুষ দেখবেন, পাহাড় দেখবেন, সমুদ্র দেখবেন, সূর্য দেখবেন, চন্দ্র দেখবেন, এত কিছু দেখার পরেও চোখের ভিতরে আরো খানিকটা জায়গা ফাঁকা থেকে যায়, কি বিরাট নিয়ামত এই চোখ আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, এই চোখকে হেফাজতের জন্য আবার চোখের উপরে সানসেট তুলে দেওয়া আছে, সানসেট ভুরু আল্লাহ ভুরু লাগায় দিয়েছেন, নিচে একটু হাড় জাগায় দিয়েছেন, উপরে সানসেট ভেতরে চোখ, যাতে করে বল এসে লাগলে পরে চোখটা গলে না যায়, আছাড় খেলে পরে চোখটা গলে না যায়, চোখটাকে সেফ সাইডে রেখে দিয়েছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ পাকের কাছে শুকরিয়া তো আদায় করলাম না, আদায় করি আসুন, পড়ি আমরা সবাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাক বলেন জিব্বা দিলাম আমি তোমাকে, এই জিব্বার ভিতরে 3000 আস্বাদন স্তর আছে, বিজ্ঞানীরা বলেছেন একটা জিব্বার মধ্যে 3000 আস্বাদন স্তর আছে, প্রত্যেকটা স্তরের সাথে মস্তিষ্কের সাথে তার লাগানো আছে, জিব্বায় সব জিনিসের টেস্ট নেবেন আর তার অনুভূতি তার স্বাদটা ওখানে টের পাবে মস্তিষ্কের ভেতরে, এই জিহ্বা আল্লাহ পাক দান করে দিলেন মুখের মধ্যে, সুবহানাল্লাহ বিহামদিহি, সব রকমের স্বাদ পান না একরকম, জিলাপির স্বাদ একরকম, রসগোল্লার স্বাদ আর এক রকম, ছানার স্বাদ আর এক রকম, বেলের স্বাদ একরকম, তালের স্বাদ আর এক রকম, মুরগির স্বাদ একরকম, খাসির স্বাদ আর এক রকম, লোট্টা ফিশের স্বাদ একরকম, শুটকির স্বাদ আর এক রকম, কোরাল মাছের স্বাদ আর এক রকম, শাকের স্বাদ আর এক রকম, হাজার হাজার খাদ্য দ্রব্যের স্বাদ এক জিব্বা দিয়ে আল্লাহ রব্বুল আলামিন নেওয়ার তৌফিক দিলেন, খালাকাল ইনসান, কি সুন্দর করে মানুষ বানালাম, দেখিস না, শুকরিয়া আদায় করিস না, এগুলি দেখবি আর শুকরিয়া আদায় করবি, কি সুন্দর করে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, শুধু তাই নয় আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ও মানুষ কোন জিনিস তোমাকে ধোকায় ফেলে দিল, তোমার মহান প্রভুর এবাদত থেকে গোলামি থেকে কোন জিনিস তোমার ধোকায় ফেলে দিল, কেন ধোকায় পড়ে গেলে? আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিস তোমাকে ধোকায় ফেলে দিল ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের এবাদত থেকে গোলামি করা থেকে, কি সুন্দর করে বানালাম আমার ভাইরা, আমার নিজের জীবনে এক দৃষ্টান্ত আমি প্রায় বলি লোকদেরকে, ছোটবেলায় মাদ্রাসা থেকে বাড়ি ফিরতেছি, তখন গয়নার নৌকা লঞ্চ নাই নৌকা, সেই নৌকা বিরাট লম্বা নৌকা, চার পাঁচজনে দাঁড় বায় বড় বড় লম্বা লম্বা দাঁড় সিপ নৌকা, খুব লম্বা নৌকা, এই নৌকাগুলি প্যাসেঞ্জার বহন করে,
স্টেশন আসতে পরে ঢোল পিটায় মানুষ এসে ওঠে, রাতের বেলায় চলতে হয়, রাতেই এগুলো চলে চলতো বেশি, আজকাল এগুলি আর নাই। সেই নৌকার মাঝখানে থাকতো বাঁশ পোতা, দুই দিকে মানুষ শোবে, নৌকার দুই দিকে মাথা দিয়ে একদিকে পা দিয়ে শোবে, ছাত্র জীবন শুয়ে আছে ওরকম করে, কিন্তু পা লম্বা করা যায় না, পা লম্বা করলে আর একজনের বুকের উপরে গিয়ে ওঠে। এভাবে করে পা কতক্ষণ গোটো করে রাখা যায়, কিছুক্ষণ পর মনের মধ্যে চিন্তা জাগলো যে আল্লাহ হাঁটুতে তো ব্যথা করতেছে, এই হাঁটুগুলি যদি নাট বল্টুর মতো মোড়ায় মোড়ায় খোলার সিস্টেম করে দিতে তাহলে তো এখন কষ্ট হতো না, ঠ্যাংডারে মোড়াইয়া খুলিয়া তারপরে ব্যাগের মধ্যে ভরিয়া বালিশের কাজও হতো, ঠ্যাংও ব্যথা করতো না। ছাত্র হলে যত চিন্তা মাথার মধ্যে আসে এইসব চিন্তা, কেলুর মধ্যে একটা মুড়ি পেঁয়াজ হইলে ভালো হইতো, এইসব চিন্তা করতেছে, চিন্তা করে করে এক ফাঁকে ঘুম এসে গেল। সকালবেলায় নৌকা যখন ফিরেছে স্টেশনে, ঘুম ভেঙে গেল যাত্রীদের চিৎকারে, একজন বলছে আমার মানি ব্যাগ চুরি হয়েছে, আর একজন বললো আমার হ্যান্ড ব্যাগ গেছে, আর একজন বলছে আমার ব্রিফ কেস গেছে, চোরে নিয়ে গেছে। ওরা তো যার যার হারানো জিনিস নিয়ে ব্যস্ত। আমি তখন তওবা করতেছি যে আল্লাহ আমার বুদ্ধিমতো যে বুদ্ধি রাত্রে করলাম, এই বুদ্ধিমত্ত যদি মানুষের হাতে এবং কেনুতে থাকতো নাট বল্টির মতো করে মুড়ি পেঁয়াজ দেওয়া, আর ওইগুলি যদি থাকতো ব্রিফকেসের মধ্যে, হ্যান্ড ব্যাগের মধ্যে, তাহলে তো সকালবেলায় শুনতাম কেউ বলতো যে আল্লাহ আমার তো ঠ্যাং চুরি হয়ে গেছে, কেউ বলতো আমার তো হাত চুরি হয়ে গেছে। আল্লাহ 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 আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সুন্দর করে তৈরি করেছেন, এত হাল তারা মিন ফুতুর, আমার সৃষ্টি নৈপুণ্যতার ভেতরে কোনো ভুল দেখতে পাও? কোনো ভুল পাবে না, আমার সৃষ্টি নৈপুণ্যতার ভেতরে কোনো ভুল নাই। সুবহানাল্লাহি বিহামদি, কোন সুবহানাল্লাহি বিহামদি, এত সুন্দর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করলেন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, তিনি মানুষকে কথা বলা শিখিয়েছেন, তিনি মানুষকে সৃষ্টি করেছেন এত সুন্দর করে, চামড়া দিয়ে সুন্দর করে, চোখ দিয়ে, চুল দিয়ে, মুখ দিয়ে কি সুন্দর করে বানিয়েছেন সুবহানাল্লাহ। দেখুন পায়ের তালুর চামড়া একরকম, তলার চামড়া আর একরকম, বুকের চামড়া একরকম, পিঠের চামড়া আর একরকম, ঠিক কিনা কন? পায়ের উপরের যে চামড়া, ওই চামড়াটা যদি পায়ের তলায় হতো দুই দিনও হাঁটা যেত না, প্রতি সপ্তাহে তিনবার করে হাফসুল করা লাগতো, কন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে যেটা দরকার তাই দিয়েছেন। আর ওরা বলে কি, কয় যে আল্লাহ নাই, দেয়ার ইজ নো গড, ছাগল কোথাকার? গ্যাগারিন বলেছিলেন, ইউরি গ্যাগারিন প্রথম মহাশূন্যচারী, মহাশূন্য পরিভ্রমণ করে এসে বললেন যে মহাশূন্যের লক্ষ লক্ষ মাইল পরিভ্রমণ করে এলাম মহাশূন্যে, হিন্দুরা যাকে ভগবান বলে, খ্রিস্টান যাকে গড বলে, মুসলমানেরা যারা আল্লাহ বলে, এই লক্ষ লক্ষ মাইলের কোন জায়গায় অস্তিত্ব দেখলাম, কিসের আল্লাহ কিসের গড, নাউজুবিল্লাহি মিন জালিক, কত বড় ছাগল তুমি দেখ আল্লাহরে, তুমি তো নিজের শরীরই নিজে দেখো না, আমরা কি আমাদের নিজের শরীরটা দেখি? আয়নার সাহায্য ছাড়া ঘাটটা কেমন, হিপটা কেমন, ব্যাকটা কেমন, পেছনের উরুটা দেখতে কেমন, আজ পর্যন্ত আয়নার সাহায্য ছাড়া দেখতে পারি নাই, নিজের শরীরটাই দেখতে পারি নাই, আর এই শরীরের সষ্টাকে দেখতে চাই, সাহস তো কম না পাগলের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি মানুষকে সৃষ্টি করেছেন কত সুন্দর করে তিনি বানিয়েছেন, একবার লক্ষ্য করে দেখো, শুকরিয়া আসবে আল্লাহর দরবারে, মাথা নত হয়ে আসবে, কি সুন্দর করে আল্লাহ পাক বানিয়েছেন। মানুষের শরীরে কিডনি লাগবে দুটি, কিডনি লাগবে একটা, কিডনি কি, কিডনি হচ্ছে আপনার পেশাবকে ছেঁকে বের করে দেয়, একটা দারুণ জিনিস আপনার শরীরের জন্য। কিডনি যদি ইনঅ্যাক্টিভ হয়ে যায়, হাত পায়ে পানি এসে, হাত পা ফুলে, আপনি মৃত্যুর দিকে এগোতে থাকবেন। এই কিডনি, এই ছাকনি মাত্র একটা হলে চলে, কিন্তু আল্লাহ পাক ছাকনি এই কিডনি দিয়েছেন দুটো, কটা দিলেন, দুটো, একটা যদি কখনো ডিসঅর্ডার হয়ে যায় আর একটা দিয়ে যেন আমার বান্দা কাজ চালায় নিতে পারে। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ, চোখ তো একটা হলেও হয় কিন্তু আল্লাহ চোখ দিলেন দুটো, কটা দিয়েছেন, দুটো চোখ দিয়েছেন, দুটো কান দিয়েছেন। আমি অবাক হয়ে গিয়েছি যখন আমার ছেলের চিকিৎসা চলতেছিল সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হসপিটালে, 7টা অপারেশন হয়েছে, আমার ছেলে কারিবুল মত,
একেবারে মৃত্যুর দুয়ারে চলে গিয়েছিল। 60টি অপারেশন, 40 ব্যাগ রক্ত লেগেছে, 2.5 ফিট তার ইনটেস্টাইন কেটে ফেলেছে, 2.5 ফিট খাদ্য নালী কেটে ফেলে দিয়েছে। আমি ডাক্তারকে জিজ্ঞেস করলাম, সার্জনকে, 2.5 ফিট তার খাদ্য নালী তুমি কেটে ফেললে, তোমার এই ছেলে খেয়ে হজম করবে কি করে? তার খাওয়াটাওয়ায় প্রবলেম হবে না? ডাক্তার আমাকে যা বলল শোনা মাত্র আমার চোখে পানি এসে গেল। ডাক্তার বলল, তুমি জানো না আমি তো মাত্র 2.5 ফিট কেটেছি, তোমার স্রষ্টা, এই পৃথিবীর স্রষ্টা, মানুষ যিনি সৃষ্টি করেছেন, প্রত্যেক মানুষের পেটের ভিতরে এই খাদ্য নালীকে রব্বুল আলামিন 22 ফিট লম্বা করেছেন। 22 ফিট লম্বা আছে এটা, আমি তো মাত্র 2.5 ফিট কেটেছি। কোনো প্রয়োজনে যদি কাটতে কাটতে আরো কাটা হয়, 10 ফিটও কাটা হয়, কষ্ট হবে না, সুবহানাল্লাহ। তার শ্বাস নেওয়ার জন্য, প্রশ্বাস নেওয়ার জন্য কি ব্যবস্থা আল্লাহ পাক করেছেন! হার্ট, মানুষের হার্ট বিট হচ্ছে, এটাকে হার্ট বিট যেটা হয় সংকোচন সম্প্রসারণ, এই যে মানুষ ডাক্তাররা বলে রোগী হার্ট অ্যাটাক করেছে, হার্ট অ্যাটাক করেছে, হার্ট যে হার্ট অ্যাটাক করলো, অ্যাটাকটা কি? অ্যাটাকটা হচ্ছে সংকোচন সম্প্রসারণ, সংকোচন সম্প্রসারণ এরকম হচ্ছে, ফট করে এটা অ্যাটাক করলো, আর যদি ছেড়ে না দেয় এটাই অ্যাটাক করা, এটাই তার জীবনটা শেষ হয়ে যাওয়া। ডাক্তাররা বলেছেন যে মানুষের শরীরের সব কিছু চিন্তা করে গবেষণা করে বহুত কিছু বুঝেছি, কিন্তু হাড়টা এরকম পাঞ্চিং কেন করে এই এই জিনিস আজ পর্যন্ত আমাদের মাথায় ঢোকে নাই। সুবহানাল্লাহ, আল্লাহ পাক কি সুন্দর করে এই পাঞ্চিং এর মাধ্যমে, হাড় যেভাবে করতেছে এই পাঞ্চিং এর মাধ্যমে সমস্ত শরীরের রক্তগুলি পা থেকে শুরু করে মাথা পর্যন্ত সব ছড়িয়ে দেওয়া হচ্ছে, এভাবে এভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে, যাতে করে মানুষ জীবিত থাকে, শরীরের রক্ত গরম থাকে, হিম শীতল হয়ে মানুষ যেন মারা না যায়, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর ব্যবস্থা করেছেন। এক সময় আঘাত পেয়ে অনেকগুলি রক্ত যদি পড়ে যায় মানুষ রক্তশূন্যতায় মরবে না, আবার খানিকটা রক্ত রিজার্ভ থাকে, আল্লাহ পাক রিজার্ভ করে রাখেন। স্পঞ্জের ভিতরে পানি থাকলে উপর থেকে টের পাওয়া যায়, ওরকম খানিকটা রক্ত আল্লাহ শরীরের ভিতরে রিজার্ভ করে রেখেছেন। এই জন্য বড় বড় ডাক্তাররা, বড় বড় এই ডাক্তার, বড় বড় বিজ্ঞানী কখনোই নাস্তিক হয় না, এই সব দৃশ্য দেখে তারা মনে করে নিশ্চয়ই একজন কেউ আছেন যিনি এগুলি তৈরি করেছেন, এগুলি এমনি এমনি হয় নাই। যিনি তৈরি করেছেন তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি এগুলি সৃষ্টি করেছেন, তিনি এগুলি তৈরি করেছেন। ওই আল্লাহ পাকের কাছেই আমাদের সকলকেই ফিরে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আমি মানুষ সৃষ্টি করেছি, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, মানুষ সৃষ্টি করেছি, শুধু মানুষকে সৃষ্টি করি নাই, আমি আবার তার জোড়াও তৈরি করে দিয়েছি। মানুষ একা একা না, পৃথিবীতে সব জোড়ায় জোড়ায় তৈরি করেছি, উদ্ভিদের মধ্যে জোড়া তৈরি করেছি, প্রাণী জগতের মধ্যে জোড়া তৈরি করেছি, এই দুনিয়ার ভিতরে যা কিছু আছে, উদ্ভিদ হোক আর মানুষ হোক প্রাণী জগৎ হোক, সবগুলিকে আমি আল্লাহ জোড়া বানাইছি, জোড়ায় জোড়ায় নর এবং নারী সবগুলির মধ্যে করে দিয়েছি। أَمْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার অগণিত নিদর্শনের ভিতরে এটাও একটি নিদর্শন যে আমি তোমাদের থেকে তোমাদের জোড়া তৈরি করেছি, তোমাদের স্ত্রীদেরকে তৈরি করেছি, যাতে করে তোমরা তাদের কাছে শান্তি পাও, আর তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করেছি, মহব্বত সৃষ্টি করে দিয়েছি, আর পরিণত বয়সে এই মহব্বতকে আমি আল্লাহ করুণার সহৃদয়তায় পরিণত করে দেই। তোমার থেকে তোমার জোড়া নারী সৃষ্টি করেছি, স্ত্রী, সেই স্ত্রীর কাছে তুমি তোমার স্বস্তি শান্তি ফিরে পাবে, আর যখন বৃদ্ধ হয়ে যাবে তখন এই ভালোবাসাটাকা আমি করুণা আর মহব্বতের মধ্যে পয়দা করে দেই, এর দ্বারা এই ভালোবাসা এবং মহব্বতের মাধ্যমে সন্তান সন্ততি পৃথিবীতে আসে, নাতি আসে, পৌত্র আসে, পৌত্রী আসে, এভাবে করে আত্মীয় স্বজন পরিবেষ্টিত অবস্থায় দুনিয়ায় মানব বংশ আমি এভাবে করে বৃদ্ধি করি, আর এরপরে মানব সৃষ্টি করে মানুষকে এক পরিবেশ সৃষ্টি করে দিয়ে তাকে কথা বলারও আমি ভাষা শিখিয়েছি। মানে আল্লামাহুল বায়ান, মানুষকে আমি কি শিক্ষা দিয়েছি? কথা বলতে আমি শিক্ষা দিয়েছি।
কথা বলার কারণেই মানুষ মানুষ, আর কথা বলতে পারে না বলে মানুষের সাথে পশুর সাথে এই বিরাট পার্থক্য। পশু কথা বলতে পারে না, মানুষ কথা বলতে পারে। কথা বলা হচ্ছে মানুষের একটা বিশেষ বৈশিষ্ট্য। আরে বায়ান শব্দের অর্থ শুধু কথা নয়, বায়ান শব্দের অর্থ হচ্ছে চেতনা, বুদ্ধি, অনুভূতি, প্রজ্ঞা, মেধা, চিন্তা, বিবেচনা, ইচ্ছা শক্তি, প্রতিরোধ শক্তি, এ সবগুলি বায়ানের ভিতরে সীমাবদ্ধ। যে আমি বায়ান শিক্ষা দিয়েছি তার মানে এতগুলি জিনিস আমি তোমার মধ্যে আমি সৃষ্টি করে দিয়েছি মানুষের মধ্যে। এরপরে এ বায়ান একটি শিক্ষা, শিক্ষা বলতে বোঝায় এ শিক্ষাটা আল্লাহ সবাইকে দিয়েছেন। মাছ সাঁতার কাটতে পারবে, পাখি আকাশে উঠতে পারবে, পাখিকে আল্লাহ ওড়ার ক্ষমতা দিয়েছেন। মুরগির বাচ্চা ডিমের থেকে বের করে পানির মধ্যে ছেড়ে দিবেন, ও সাঁতার কাটতে পারবে না। আপনি আমারে কোন মুরগির ডিমের ভিতরে মুরগির বাচ্চা, হাঁসের ডিমের ভিতরে হাঁসের বাচ্চা, সে কি করে বোঝে ডিমের কোন অংশ পাতলা, সেই অংশটা সে অপারেশন শুরু করে দেয়। সে কিন্তু সব জায়গায় ঠোকায় না, ওই ডিমের পর্দার ভিতরে একটা অংশ আছে পাতলা, সামান্য পাতলা, সেই পাতলা অংশ সে ঠুক ঠুক করে একটুখানি অপারেশন করে, পর্দাটা ফেটে যায়, সেখান থেকে সে বেরিয়ে আসে। কে শিখালো যে এই জায়গায় ঠুক ঠুক করে আওয়াজ কর বেরোতে পারবি? কে শিখালো? আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন, এটা বায়ানের অন্তর্গত। মানুষকে দিয়েছেন বায়ান, ওকে দিয়েছেন শিক্ষা। হাঁসের বাচ্চা পানির ভিতরে ছেড়ে দিলে ওকে সাঁতার কাটতে হবে, কে শিখালো? আল্লাহ পাক। বাতাসে পাখিরা উড়ে বেড়ায় ডানা মেলে, দেখে নাকি তারা পাখিটি কেমন মেলি দুটি লঘু ডানা উড়িয়া বেড়ায়, শূন্যের পরে নাহি তার কোনো মানা, আবার সে ডানা গুটাইয়া চলে কিন্তু পরে না তবু, বলকে বা তারে শূন্যে রাখিছে ভিন্ন সে এক প্রভু। প্লেনের মতো, এরোপ্লেনের মতো দেখছেন না, পাখিগুলি এরকম এরকম করে ওড়ে, আবার কখনো উঠতে গিয়ে আর ডানা দোলায় না, দুটো ডানা শরীরের সাথে মিশাইয়া একেবারে রকেটের মতো উড়ে চলে যায়, কিন্তু পড়ে যায় না। কে তাকে শূন্যের উপরে রেখেছে জোরে কন? এই ট্রেনিং আল্লাহ পাক তাকে দিয়েছেন, আল্লাহ পাক তাকে এই শিক্ষা দিয়েছেন। এই শিক্ষা, পানিতে সাঁতার কাটবে মাছ, বায়ুতে ভেসে বেড়াবে পাখি, তারপরে মানুষের চোখের পলক পড়বে, পাকস্থলী হজম করবে, এসব শিক্ষা আল্লাহই দিয়েছেন। প্রত্যেকটা জিনিসকে সৃষ্টি করেছেন, আর তার কাজটাও কিভাবে হবে তাও আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন। এই জন্য শুধুমাত্র এই শিক্ষাটুকুনি নয়, মূল শিক্ষা হচ্ছে আল্লামাহুল বায়ান। এর আসল অর্থ হলো মানুষের জ্ঞানের পূর্ণতার জন্য আল্লাহ পাক বায়ান দিয়েছেন, সে বায়ান হচ্ছে কোরআনে কারীম। সে বায়ান কি? কোরআন। এই কোরআন হচ্ছে মানুষের জ্ঞানের পূর্ণতা, কোরআন দিয়েই মানুষের জ্ঞান পরিপূর্ণ হয়। অমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে খুব সামান্যতম জ্ঞান দেওয়া হয়েছে, আসল জ্ঞানের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان সূর্য এবং চন্দ্র একটা বিরাট একটা হিসাবের অনুসরণে বাধ্য, সূর্য আর চন্দ্র একটা হিসাবের অনুসরণে বাধ্য, এর ব্যতিক্রম হওয়ার কোনো উপায় নাই। সূর্য এবং চন্দ্র তার আপন আপন কক্ষপথে ঘুরবে, ইচ্ছে মাফিক সূর্য চন্দ্র ঘুরতে পারবে না। রাত বারোটার সময় সূর্য এসে বলতে পারবে না, বেটার আচ্ছন আমি এখন উদিত হব, পারবে? পারবে না। দিনের দুপুরের সময় রাত এসে মাথা চাড়া দিয়ে জাগাতে পারবে না, দিন সরে যা আমি এখন সবটাকে রাত বানায় দেব, পারবে না। চন্দ্র এবং সূর্য একটা নির্ধারিত একটা হিসাবের অনুসরণে তারা রয়েছে, আর এই হিসাবের নিয়ম, কঠোর হিসাবের নিয়ম, নিয়মতান্ত্রিকতার ভেতরে থাকার কারণেই মানুষের জন্য চন্দ্র মাস বছর ইত্যাদি গণনা মানুষের জন্য আল্লাহ সহজ করে দিয়েছেন। আল্লাহ পাকের নবীর কাছে জিজ্ঞাসা করা হচ্ছে আপনাকে প্রশ্ন করা হয় চাঁদ সম্পর্কে,
কাফেরেরা প্রশ্ন করেছে, চাঁদের ক্রমবর্ধমান ক্রমহ্রাস কেন, চাঁদ বাড়ে কেন কমে কেন, আপনারে জিজ্ঞাসা করা হয়, আপনি জবাবে বলুন। বলুন, এ চাঁদ হচ্ছে মাস দিন বছর গণনা করার জন্য, গোটা পৃথিবীবাসীর জন্য আমি একটা স্থায়ী ক্যালেন্ডার আকাশে ঝুলাই রাখছি। জোরে কন সুবহানাল্লাহ, বিনা পয়সার ক্যালেন্ডার কে ঝুলাই রাখছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি ঝুলিয়ে রেখেছেন এই ক্যালেন্ডারকে। আর এই চন্দ্র সূর্য নিজের ইচ্ছা মাফিক চলতে পারে না। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওয়ান ওয়া কারহা। তোমরা কি আমার দেওয়া জীবন ব্যবস্থা ছেড়ে দিয়ে মানুষের তৈরি করা, অন্যের তৈরি করা মতবাদ গ্রহণ করতে চাও? ওয়ালাহু আসলামে মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অথচ আকাশে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, সব আমার কি করছে, আমার হুকুম মেনে আমার আনুগত্য করে তারা চলছে, আনুগত্যের সামনে মস্তক অবনত করে দিয়েছে। তাই তো আমরা দেখতে পাই তাল গাছে কোনো দিন ব্যাল হয় না, হয় চট্টগ্রামে হয় বোধহয়, তাল গাছে ব্যাল হয়, নারকেল গাছে আম হয়, নিম গাছে লিচু হয়, হয় না। আল্লাহর সুন্নতির ভিতরে কোনো পরিবর্তন পাওয়া যাবে না। দেখুন, বঙ্গোপসাগরের পানি মিষ্টি না নোনা? সবাই বলুন, মিষ্টি না নোনা? বঙ্গোপসাগরের নোনা পানি, জোয়ারের টানে এই বঙ্গোপসাগরের নোনা পানিগুলি পদ্মা মেঘনা যমুনার ভিতরে প্রবেশ করে মিষ্টি পানির ভিতরে, আবার ভাটির টানে পদ্মা মেঘনা যমুনার পানিগুলি মিষ্টি পানিগুলি নোনা পানির মধ্যে গিয়া ঢোকে, মাঝখানে কোনো পার্টিশন নাই, নোনা পানি মিষ্টি পানির এলাকাকে নোনা বানাতে পারে না, আবার মিষ্টি পানিগুলি গিয়া নোনা পানিগুলি রে মিষ্টি বানাইতে পারে না। কার হুকুম পালন করে? কার হুকুম? النجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان تاروكا بريكو راجي شاب سجدائي رتو تاراي سجدائي كاري كاري سجدائي চাঁদ সেজদা করে কাকে, সূর্য করে কাকে, গাছপালা করে কারে? আল্লাহ পাককে সেজদা করে সবাই। সমস্ত সৃষ্টি জগতের কাজ হলো তিনটা। সৃষ্টি জগতের কাজ কয়টা? তিনটি কাজ। একটা কাজ হচ্ছে সৃষ্টি জগৎ মহান আল্লাহর উদ্দেশ্যে সিজদা করবে, তার হামদ করবে, তার তাসবিহ করবে। তিনটা কাজ, সিজদা করবে, হামদ করবে, তাসবিহ করবে, এই তিনটা কাজ হচ্ছে সৃষ্টি জগতের। গোটা পৃথিবীর সব কিছু আল্লাহ পাককে সিজদা করছে। কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন, وللله يسجد من في السماوات والأرض طوعا وكرها وذلالهم بالغدو والآصال الله পাক বলেন, আকাশে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, সব কিছু আমার সেজদা করে, এমনকি গাছগুলি, গাছও আমার সেজদা করে। গাছগুলি সকালবেলায় গাছের ছায়া, সকালবেলায় আর বিকালবেলায় নিজের ছায়া লম্বা করে দিয়ে আমার সামনে সেজদায় পতিত হয়ে যায়, গাছগুলি আমাকে সেজদা করে, তারকাসমূহ, চন্দ্র সূর্য সব আমাকে সেজদা করে। وللله يسجد ما في السماوات وما في الأرض من دابة والملائكة وهم لا يستكبرون আকাশে এবং জমিনে যা কিছু আছে আমার সিজদা করে, আমার সিজদা থেকে কেউ অহংকার করে না, অহমিকতা করে না, আমার সিজদা থেকে কেউ ফিরে যায় না, সবাই আমাকে সিজদা করে। সুতরাং ও মানুষ, আমার দরবারে সিজদায় মাথা নত করে দাও। সবগুলি আমার সামনে সিজদা করতেছে। আলাম তারা আন্না আল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়াশ-শামসু ওয়াল কামারু ওয়ান-নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু ওয়া কাসীরুম মিনান-নাস আল্লাহ পাক বলছেন, আকাশ এবং জমিনে যা আছে সব আমাকে সেজদা করছে, চাঁদে, সূর্যতে, গাছপালায়, পাহাড় পর্বতে, সব কিছু, সমস্ত প্রাণী জগৎ পর্যন্ত, চতুষ্পদ জন্তুগুলি পর্যন্ত আমি আল্লাহকে সেজদা করে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এরপরে
সর্বশেষ আমি শেষ করে এনেছি, আর মাত্র দুটি আয়াত আপনাদের সামনে বলে আমরা যাব আকর্ষণীয় মুনাজাতের দিকে ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন ওয়াল আরদা ওয়াদাহা লিল আনাম ফিহা ফাকিহাতু ওয়ান নাখলু যাতুল আকমাম। আল্লাহ পাক বলছেন পৃথিবীকে তিনি সমস্ত সৃষ্টির জন্যই পৃথিবী বানিয়েছেন। আনাম, আনাম শব্দের অর্থ হচ্ছে জীব, জানদার। যত জানদার আছে সমস্ত জানদারদের জন্য আল্লাহ পাক এই পৃথিবীকে বানিয়েছেন, অর্থাৎ যাদের প্রাণ আছে প্রাণী সময়ের জন্য আল্লাহ যা সৃষ্টি করেছেন সেটা হলো এই পৃথিবী। এই পৃথিবী ছাড়া অন্য কোথাও কোন প্রাণী বসবাসের উপযোগী করে আল্লাহ তৈরি করেন নাই। এই পৃথিবীটা কি আল্লাহ পাক প্রাণীদেরকে বসবাসের উপযোগী করে তৈরি করেছেন। তারপরে বলছেন পৃথিবী তো তৈরি করলাম, এরপরে আমি তাদের সমস্ত খাওয়া দাওয়ারের ব্যবস্থাও করেছি। খেজুরগুলিকে আমি প্যাকেট করে তোমাদের সামনে দিয়েছি, আচ্ছাদন দিয়ে দিয়েছি। খেজুরের কথা এখানে বলা হয়েছে, শুধু খেজুর, খেজুর নয়, খেজুর, আঙ্গুর, বেদানা, আপেল, যত খাবার আমাদের সামনে আল্লাহ দিয়েছেন সমস্ত খাবারগুলি প্যাকেট করা। জোরে বলেন কি করা? প্যাকেট করা। কি মহব্বত করে আল্লাহ দিয়েছেন, কলা বলেন, তাল বলেন, বেল বলেন, সব খাবারগুলিকে আল্লাহ পাক প্যাকেট করে মানুষের সামনে হাজির করেছেন। কারণ ওয়ালাকাদ কাররামনা বানি আদমা, যেহেতু আদম সন্তানকে আমি সম্মানিত করেছি তাই আদম সন্তানের সামনে, ভদ্র সম্মানিত মেহমানের সামনে যত খাবার দিলাম সব খাবারগুলিকে আমি গুছিয়ে সুন্দর করে সাজিয়ে আমি কভার করে তোমার সামনে পেশ করেছি। ওয়াল হাব্বুজুল আসফি ওয়ার রাইহান, এরপরে দানা দিয়েছি, ভুষি দিয়েছি। দানা হচ্ছে মানুষের খাবার, ভুষি হচ্ছে পশুর খাবার। এ মানুষের খাবার, পশুর খাবার সব কিছু আমি পরিবেশন করেছি। এরপর আল্লাহ বলছেন ফাবি আইয়ে আলা ইয়া রাব্বিকুমা তুকাজ্জিবান। পড়েন ফাবি আইয়ে আলা ইয়া রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ পাক বলছেন কোন নিয়ামতকে তোমার প্রভুর কোন নিয়ামতকে অস্বীকার করতে পারো? আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবে না। এভাবে হাজারো নিয়ামত দিয়ে আমি তোমাদেরকে সমৃদ্ধ করেছি। সূরা আর রহমান একেবারে শেষ পর্যন্ত আল্লাহর এই সমস্ত নিয়ামত দিয়ে ভরা, নিয়ামতের কথা দিয়ে, রহমতের কথা দিয়ে ভরা। যেরকম সুবহানাল্লাহ বিহামদিহি, এই কোরআন, যে কোরআন আল্লাহ আমাদের শিক্ষা দিলেন এই কোরআন অনুযায়ী, দয়া করে যে কোরআন দিলেন যাতে অর্থনীতি আছে, সমাজনীতি আছে, রাজনীতি আছে, যাতে মানুষের পারিবারিক জীবন আছে, সব কিছু যে কোরআনে আছে, এই কোরআন দিয়ে রাসূলুল্লাহ একটা সমাজ তৈরি করেছিলেন যেখানে চুরি ছিল না, ডাকাতি ছিল না, জেনাবে বিচার ছিল না, ওরকম একটি সমাজ বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক, এটা কি আপনারা চান? কারা কারা চান দেখতে চাই? اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب أي الله تعالى হাজার হাজার মুসলমান নর নারী দীর্ঘক্ষণ ধরে তোমার দীনের কথা আমরা শুনেছি, আলোচনা করেছি, মেহরবানি করে দুরুদ সালাম টুকুন আলোচনার সওয়াব টুকুন জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছে দাও রব্বুল আলামিন। আমরা যত লোক এখানে বসেছি এর মধ্যে থেকে যাদের মা বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ দয়া করে মেহরবানি করে কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও রব্বুল আলামিন। কোরআনে করিমের মাহফিল এসেছে, সারা জীবন যত গুনাহ করেছে কোরআনে করিমের বরকতে আমাদের জিন্দগির সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দাও আল্লাহ রাব্বুল আলামিন। এ মাহফিলকে তোমার দরবারে মঞ্জুর করে নাও। এ মাহফিলে যারা আসেন, যারা কথা বলেন, সকলকে যোগ্যতা দাও যাতে করে তোমার বান্দাদেরকে সঠিক কথা পৌঁছাতে পারেন। আমাদের দীন ও ঈমান আকীদাকে আল্লাহ তুমি সহিহ করে দাও, তোমার রাস্তায় চলার তৌফিক দাও,
এ মাহফিলের জন্য যারা পয়সা দেয়, কষ্ট করে, শুনতে যারা আসে, আল্লাহ তুমি তাদের প্রতি রহম করো। এই মাহফিলে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে লোক আসে, বিভিন্ন জায়গা থেকে লোক আসে, বাড়িঘর ফেলে আসে। আল্লাহ প্রত্যেকের বাড়িঘর, বিবি বাল বাচ্চা তুমি হেফাজতে রেখো, সকলকে তুমি হেফাজতে রেখো। রব্বুল আলামিন অনেকে দোয়া চেয়েছেন, অনেকের অসুখ। এক মহিলা লিখেছেন, প্রতি বছর তিনি আসেন, এবার আসতে পারেন নাই। তিনি খুব দুঃখ করে লিখেছেন, আল্লাহ তুমি তাকে সুস্থ করো, ভালো করে দাও, যাতে অন্তত এই মাহফিলে একটা বারের জন্য তিনি আসতে পারেন, এর সুযোগ করে দাও। যত লোক অসুস্থ আছে, যত জায়গায় অসুস্থ আছে, অপারেশন হচ্ছে অথবা রোগ আছে, আল্লাহ তুমি সকলের রোগ ব্যাধি দূর করে দাও। আল্লাহ রব্বুল আলামিন, যত মানুষ এই মাহফিলে আসছে, আল্লাহ সকলকে, আমাদের সকলকে তুমি আহলে কোরআন বানায়া দাও। তুমি দয়া করে রহমান নামে রসিলায় যে কিতাব আমাদেরকে দিলা, আল্লাহ এই কিতাবের যথাযোগ্য সম্মান মর্যাদা দেওয়ার তৌফিক আমাদের দাও, আমল করার তৌফিক দাও, এই কোরআনের সুপারিশ কিয়ামতের দিন আমাদের জন্য নসিব করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাআল আখিরা কালিমাতান ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।